তাড়াতাড়ি খাই আসছে দেখছো তো ঢাকনাটা সরাও ওইদিকে হালা জানা এত মানে কি বলবো আজ এত কাজ আমার চাপ পড়ে গেছে না বলার বাইরে আজ সকালবেলা আজ এত কিছু রান্না করলাম মেটা বলে যে সবই তো কালকের খাম মেনু আমি বললাম এটা সব কাল থেকে সব কালকে মেনু দেখেছো কালকে ঘেট এটা খাইছিলি ঘেট কলপাতা বাটা খাইছিলি এইটা না আর দুটো মেনু কালকে আমার মেটা খামলো মানে ঘেট কলপাতা বাটা আমি কালকেটা খামলো না একটা তো চল একটুখানি খাবি উঠে যেতে বল চুপচাপ খাবি দাঁত ভেঙে দেবো তোর মেরে আমি মেখে দাঁত তোর মেরে দাঁত ভেঙে দেবো এই যো এর হচ্ছে লাল শাক ভাজা আর এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে ওই পোস্ত কাঁকরোল ভাজা পটল ভাজা এই জগে না ওই স্টিলের জগে আছে ভালো বললাম না কদিন খাবে তুই 50 দিন খাবে নাকি পটল ভাজা ভাবছি ভরি এখনই খেয়ে নিচ্ছিস কোথায় একটা ভাজাটা লাগবে নিয়ে নিতে খেয়ে নিতে আমার লাগবে তুই এরকম করিস
বাটা মাছ বাটা এর গরম ঠান্ডা তো ওটা ভিজিয়ে দিল কালকে পটলটা তোমাদের খাওয়া করছে না ভুলে যাচ্ছে মাছ নিয়ে যাবে মাছ নাকি এটা দুজন মিলে খেতে হবে তো তুই নিয়ে খা না তো খাইতে মানে হাটে কিনতে বাড়ি যাই কিনতে বাড়ি তো এটাই তো দুটো বাড়ি যা তুই না তো বলে ভাই আসতে আমি ডাল নেবো দাদা অন্ধকার হয়ে গেছে ও বৃষ্টি নামবে হ্যাঁ মা খেলো না খাবো ডালটা খাবো আমি আগে শোন আমি কিভাবে না কিভাবে খাই না খাই তোদের তো জ্ঞান দিতে হবে না তো তাহলে ওটা কি করে খাবো যেরকম ইচ্ছে হবে সেরকম খাবো আমি তোদের তো জ্ঞান দিতে বলিনি আমি আরে কে ওর কালো হয়ে যাচ্ছে আকাশ তারপর জ্ঞান দিতে হবে না আমাকে কে কে দে নিয়ে ওই শিয়ারে সুপুতে জল পড়ে হারিয়ে না দাঁড়াগা আমি কিভাবে দাঁড়াবো কিভাবে খাবো আমার ব্যক্তিগত তুই একটা হারিয়ে না দাঁড়াবি ও একটা হারিয়ে না দাঁড়াবো তুমিও দাঁড়াবা আমি দাঁড়াবো কেন আমি সারাদিন তো এমনি খাটি আর তোরা বিছানার মধ্যে বসে পড়ছে খালি ফোন দেখিস নাহলে কম্পিউটার দেখিস উঠতে সেই ঘরে পুজো জল পড়ে কে দে তার শরীরে তাগত হয়ে যাবে দুজনে নিয়ে দাঁড়া থাকবি আর তোর বাবা প্লাস্টিক ধরে দাঁড়া থাকবো তাকে খা টকাল দেখে নিবি তাকে ঘুমিয়ে যাবো একটু ধরছে মনে হয় গেট কটা মনে হয় একটু ধরছে হ্যাঁ একটু ধরছে আবার শুরু করে দিয়েছে ভাত খাওয়া নিও দাদির আমি তো নিরে কুকুরের মুখের মধ্যে লেবু দিয়ে কুকুরগুলো কিরকম করছে আর চিকুর মুখে একটা লেবু টুকরো দিয়ে দেখতে হবে তো লেবুটাকে ছুঁড়ে মেদা কুকুরটা আঙুলে ঘিরে গেছে উপর দিয়ে দেখতে হবে কি করে এতটা ভাত ওটা কি খাওয়া যাবে না ব্যাস আর দেয় নেই না ওটা নেবে না না এটা খাবে না বোন এরকম বোন ভালো কাজ গলদা চিংড়ি নারকেল দিয়ে পোস্ত আর যেটা কি দিয়েছি তোমরা এখন বলছি না আমি পরে তোমার সেটা দেখে দিও কি দিয়েছি কারণ হ্যাঁ কারণ চিংড়ি মাছের মালাইকারিটা না ধরলো মিশা দিয়ে হয় ওই কি বলে নারকেলের দুধ দিয়ে হয় ব্যাস দারুন একটা রেসিপি হেভি হয়েছে গো তোর দাদা ভাই খাবে না আমাদের সর্ষে দেওয়া আছে না জন্য খেতে ভালো তো না বল নিবি না
চিংড়ি মাছের মালাইকারি বলবো না, কারণ চিংড়ি মাছের মালাইকারির মধ্যে দুধ দিচ্ছি, সে নারকেলের আমি নারকেল দিয়ে বলেছি। তোদের সব কিছুর মধ্যে আলু দিয়ে ভরাবো, দাঁড়া একটা করে কাঁচা আলু পাশে নিয়ে বসবি। আলু দেবো 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 আলু খা জানি এমদের সর্ষে দেওয়া হয়েছে, নারকেল দেওয়া হয়েছে, জন্য খাবে না। বৃষ্টি করছে, মালাইকারি দিয়ে রুটি খাবো, ভাড়া দিয়ে খিচুড়ি খাই বলে গেছে। চিংড়ি মাছ তো অনেক রকম ভাবে খাই, এটা একটু এইভাবে করে খাই কাঁচা লঙ্কা। মাছ না যেহেতু নারকেল দিয়েছি সর্ষে দিয়েছি এই জন্য খেলো না, আমি জানি খাবে না। এটা খুব সুন্দর হয়েছে জিনিসটা, চলো টাটা করে দাও।